দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করতেছি পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশের মাঠে। সবাইকে নববীর মসজিদে নববী থেকে বাংলাদেশের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এখানে ঈদের নামাজ পড়ার জন্য এসেছি মসজিদে নববীর ময়দানে। এখানে যারা মসজিদে নববীতে পড়তে চায় তারা কমপক্ষে রাত 12টায় আসতে হয়, তারপরে তারা মসজিদের মাঠে যায়, মসজিদের ভিতরে জায়গা পাবে। আর যদি রাত 2টার দিকে আসে তাহলে মসজিদের পাশে যে কানাই চত্বর আছে, আমরা যেটাকে বলি ছাতার নিচের যে জায়গাটা, এখানে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। আমি এসেছি রাত 3:30 বাজে ঈদের নামাজ পড়ার জন্য। আমি এসে ছাতার নিচের বাহিরেও একটি বড় ময়দান আছে আমাদের, এই ময়দানে এসে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ লাখ মানুষের সাথে আজকে ঈদের নামাজ পড়া হবে ইনশাআল্লাহ। এটা আমার জীবনের একটা প্রথম এবং সবচেয়ে পরম পাওয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক মুবারকবাদ ও ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র নগরী মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সকলকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.